গোসাইগাঁওর এই দুর্গম অঞ্চল পাঁচ মাহ পূর্বে দুজন অবসরপ্রাপ্ত ভারতীয় যে আর্মির সেনাই ইয়াতে এখন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল আসাম ফিজিক্যাল একাডেমি নামে। আর সেই প্রশিক্ষণ কেন্দ্রত মই বর্তমান উপস্থিত আছো। মই এই সামগ্রিক দৃশ্য আমি দেখাবলে আমি যত্ন করেছো। ইয়াতে এই বিগত পাঁচ মাহে যে প্রশিক্ষণ দিয়া হয়েছিল সামরিক বাহিনী, অর্ধসামরিক বাহিনী বা অসমের যে আরক্ষী জওয়ানসকলের কারণে উপযুক্ত করে তোলার কারণে যে প্রশিক্ষণ দিয়া হয়েছিল, ইতিমধ্যে এই প্রশিক্ষণের ফলত এজন এজন কমান্ডার পদত নিযুক্তি পাইছে। তারপর ছোৱালী আটজন এইবেলি যে ইহঁতর যে ট্রেনিং, সেই ট্রেনিং পাস করেছে বলে আমি জানিব পারিছো। আর সেই দৃশ্য আমি দেখাইছো। আমি প্রথমতে ইনস্ট্রাক্টরের লগত আমি কথা পাতিব বিচারিম, কি কব, কি উদ্দেশ্য লৈ আপনাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটো ইয়াত স্থাপন করেছিল? এই আমার আসাম ফিজিক্যাল একাডেমি আমি ইয়ার কারণে ইয়াত খুলিছো যে আমার আজিকালি চাব যাওঁতে গাঁৱত গাঁৱতে যে দেখা পাওঁ যে লড়া ছোৱালীবিলাক কোনো রাস্তা নাপায়, সিহঁতে কেনেকা আর্মি ফৌজি যাব লাগে সিহঁতে পাহৰি গ'ল বা রাস্তায় নাপায়। ইয়ার কারণে সিহঁতক চাই আমি এইটো খুলিলো যাতে সিহঁত ইজিলি যাতে চাকরি করব পাৰো বা রাস্তাটো দেখাব পাৰো। বর্তমান কিমান ছাত্র আছে? আমার ইয়ে 70 প্লাস ছাত্র আছে। আর কৃতকার্য কেজন হল বাকি? এতিয়ালৈকে 70 প্লাস আমার ফার্স্ট দুজন লড়া এসএসসি জিডি কমপ্লিট হয়ে গল, আর সেকেন্ড আমার ছোৱালীবিলাক ইন্টারভিউ দিছে। তার দিওঁতে এটা টোটাল আটজন মান অসম আরক্ষীত আমার ইন্টারভিউ দিব গৈছে, আজি গোটেই পাস হৈ আহিল। কি কব আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই একাডেমিটি লৈ? ভবিষ্যৎ ইয়ার এইটোয়ে যে চাকরি করে নিজের লাইফটো যাতে ভাল হয় আর নিজের ঘরটো ভাল হয়ে যাব। ধন্যবাদ থাকিল। হয়, আমার লগত আন এজন ইনস্ট্রাক্টর আছে আর তেখেতে এইখান একাডেমির সভাপতি, তেখেতের লগত আমি কথা পাতিম। প্রথমত আপনার পরিচয়টি দিয়ক আর তারপর এই একাডেমির বিষয়ে আপনি অল্প জানাক। হয়, মোর নাম হচ্ছে লালমন মুসারী, মই এক্স আর্মি, আমি দুজনে একেলগত আসলো। মই আসাম ফিজিক্যাল একাডেমির প্রেসিডেন্ট। আজি এজ এ প্রেসিডেন্ট কি রেসপন্সিবিলিটি হিসাবে মই এইটো মানে যেটা করে আছো, মানে সকলে লড়া ছোৱালীকেইটিক কেনেকৈ হলে আমি একটা ভাল ডাইরেকশন লৈ যাব পাৰো, কিন্তু শিকাব পাৰো, এটা সিহঁতৰ ফিউচাৰটো বনাব পাৰো, এই হিচাপত আমি এইটো আসাম ফিজিক্যাল একাডেমিটো খুলিছোঁ। আজি আমাৰ ওচৰত এজন কমাণ্ডো অলৰেডি ছিলেকশ্যন হৈ গ'ল। এইটো আমাৰ অসম মানে কি বুলি আসাম ফিজিক্যাল একাডেমি হোৱাৰ আগতে মানে ফ্রি ৰিক্রুটমেণ্ট লোৱা হৈছিল, য'ত মানে সি ছিলেকশ্যন হৈ পিনি আজি এটা ড্ৰেছ পিন্ধি ছিক্স বেটেলিয়ন কমাণ্ডোত পষ্টিং আছে, পষ্টেড হৈ আছে এতিয়া। লগতে আমাৰ আঠজন ছোৱালী অলৰেডি ছিলেকশ্যন মানে হৈ গ'ল, ছিলেকশ্যন মানে ফিজিক্যাল যিমানখিনি আছিলে তার ছিলেকশ্যন হয়েছে, ব্রিটেনটো বাকি আছে। আমি ডেফিনেটলি আশাবাদী মানে ইন ফিউচারে ইহর সাকসেস করব, ডেফিনেটলি সাকসেস করবই, মানে এটা আমি আশা করে আসো, ড্রেস পেন দিব মানে ইহত। যেহেতু একেবারে ভারত ভুটান একেবারে সীমান্তবর্তী অঞ্চল বলে কব লাগবে, ভিতর অঞ্চল দুর্গম অঞ্চল বলে কব লাগবে, এই দুর্গম অঞ্চলত আপনাদের এনেকা ধরনের এটা একাডেমি খুলি বলে কেনেকৈ চিন্তা ভাবনা করলে? আসলে হয়, এটা ভাল কোয়েশন করলে আপনি। একচুয়ালি আমি ফার্স্ট আমি পাঁচ বছরমান হল পোস্টিং পেনশন অহাটো, আমি অল্প মানে সার্ভে করছো বা মানে চাইছো, মানে চাওঁতে দেখা পালো যে লড়া ছোৱালীকেইটা এটা প্রপারলি এটা ট্রেনিং নাই, ডিফেন্সে যাব খুঁজে একচুয়ালি কিন্তু প্রপার ট্রেনিং নাই। আজি এই কিনো কইলে কিবা একটা ভাল এটা ডাইরেকশন বা এটা ভাল এটা প্ল্যাটফর্ম বনাব পারো নাকি, এটা চিন্তা করি পিনে আমি এই আসাম ফিজিক্যাল একাডেমিটো বনাইছো। বনার পিছত চালো দে লড়া ছোৱালীকেইটা বহুত পার্টিসিপেট আহি পিনে করলে, করার পিছত বহুতে মানে এটা ভাল এটা মানে নিজের মানে ফিজিক্যালটো বনাইছে, আজি এই এই হিসাবত সিহঁতৰ ছিলেকশ্যন হৈ গ'ল। আমি বহুত মানে আজি হেপি, মানে বহুত খুশি, ইমান মানে পিছপৰা গাঁও গাঁৱত বা ঠাইগিলাত আজি মানে সিহঁতৰ চাকৰি পাই এতিয়া ফিউচাৰটো ভাল ব্রাইটনেস বনালে, তারপরে সিহঁতৰ ঘৰটো আমাৰ ভাল এটা ডেভেলপমেণ্ট আহি গ'ল। তাৰপিছত এৰিয়াৰ যিমানখিনি ল'ৰা ছোৱালীকে যুৱক যুৱতী আছে সিহঁতৰ এটা ইনস্পিৰেশ্যন আহি গ'ল, সিহঁতক চাই চাই মানে এতিয়া এক তুলনা আহি মানে এটা ইনস্পিরেশন আহি, মানে এতিয়া আসাম ফিজিক্যাল একাডেমি আহে খবর লয় কেনেকুয়া কেনেকুয়া কি সিস্টেমত আজ এনেকুয়া, আর মানে এটা ভাল লাগে। এটা সময়ত ব্রিটিশ কবলে গেলে একেবারে দুর্গম অঞ্চল সময়ত অশান্তি এটা বিরাজ করেছিল, এটা শান্তি ঘুরি আইছে, আর বহুত ঠাইত দেখা যায় যে ড্রাগস বা তেনেকুয়া ধরনের নিচাজাতীয় দ্রব্যের প্রতি যুব সমাজ আকর্ষিত হয়ে এইবর সেবন করব করে আছে। তো এই আপনাদের এই একাডেমির জড়িয়ে এই অঞ্চল সময়ত এই ড্রাগস মুক্ত বা আকৌ সুস্থ একটা এটা এটা বাতাবরণ যুব সমাজত পাব বলে আপনাদের বিশ্বাস করেন? একটু ডিফিনেটলি আমি আশা করুন, কারণ মানে এতিয়া চাও
ধরি লোক আজ আমি 70+ লড়া ছোৱালী কেতিয়া আহিছে এইটো বেলেগ ডাইরেকশনত আকো না যায়। আমি যেটো মোটিভেট করেছো যেটো আমি ইহঁতক নলেজ দিছো আমার নলেজর ইহঁতক ডিফিনেটলি লৈছে বা বেলেগ রাস্তাত না যাব। এনেকুৱা যদি সকলে যদি আহে এটা মানে ইহঁতর মানে এই ড্রাগস ফ্রি যেটো কই আছে আপনি ড্রাগসত এডিক্টেড হওয়া মানে ডিফিনেটলি ড্রাগসত না যাব, এটা ড্রাগস ফ্রি জোন হব বলে আমি ভাব আশাবাদী। আমার নিশা মানে ধরি মদ ভাং খাই যেনেকুৱা মানে নিজের লাইফটা বরবাদ করে আছে, এই পালসার বা এই গাই চাই কেটিএম সিটিএম নিয়ে ফুর ফার করে থাকে এগুলো মানে বন্ধ হয়ে যাবো বলে আমি আশাবাদী। হয় ধন্যবাদ থাকিল। হয় যেহেতু এখন একাডেমির যেগুলো প্রশিক্ষকের পরাই প্রশিক্ষণ গ্রহণ করে কমান্ডো হিসাবে চাকরি লাভ করব পাইছে কি কব আপনি? মানে ভাবছি সেইটাই স্যার কিনা সম্মান দিছে আর স্যার বহুত ভাল আমাকে আমার কিনা ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়ার পিছত আমি সেটা এনেকা চাকরি পাইছে আর সেইটাই আর সম্মান দিছে স্যার। ভবিষ্যৎ এই একাডেমি এখন কি দূর আগে যাব বিচারে আপনি এজন প্রাক্তন ছাত্র হিসাবে? মানে এইটো কব বিচারে ভাল আর আগে যাব হনে সেইটো মই কৈছো আর উদ্দেশ্য তো এইটাই যে আজিকালি লড়া ছোৱালীবিলাক এনে ঘড়ি আছে তার কারণে মই কৈ আছো যাতে আপনাদেরকে আহক ইয়াত ট্রেনিং করক, আমি আপনার লাইফ ব্রাইটনেস করে দিম আর নিশ্চয় হব। আর ইয়াত আহিলে আমি গোটেই মানে আর্মিত যাওয়ার কারণে বা আর্মিত হলে কেনেকা হয় এইটুবিলাক আমি শিকাই দিব পারিম ইয়াতে। হয় ধন্যবাদ থাকিল। হয় আৰু কি কি আৰ্কি কনস্টেবলত বা আৰ্কি জোৱানত ইতিমধ্যে কৃতজ্ঞ হৈছে বুলি আমি কব পাৰি তোমাৰ ওচৰলৈ আহিছো অসমীয়া কি কবা তুমি তোমাৰ মনৰ অনুভৱটো অলপ ব্যক্ত কৰা। স্যার মোৰ নাম হৈছে অনিতা ৰাভা আৰু মই ইয়াতে আহি দুমাহ হল আৰু ইয়াতে আহি কিনে আমাৰ স্যারবিলাক বহুত ভালকে আমাক ট্রেনিং দিছে আৰু স্যারবিলাকৰ মানে ট্ৰেনিংটো ভাল হোৱাৰ কাৰণে আজি মই সিলেকশন হৈ কিনে ইয়াতে থিয় হৈ আছো। কিমানজন সিলেকশন হৈছে তোমালোক? আমালোকে কোন পদত সিলেকশন হৈছে? আসাম পুলিশ কনস্টেবল তো আটজন আছিল, আটজনে সিলেকশন হৈছে আৰু আমি ইয়াতে আমাৰ স্যারবিলাকক বহুত ধন্যবাদ জনাম যে আমাক ইমান ধুনীয়াকে মানে ট্ৰেনিংটো কৰাইছে আৰু মানে পিছত যিবিলাক লৰা ছোৱালী আহিব মই বেছি আৰু তেওঁলোকেও যেন মানে বহুত ভালকে ৰানিং বিলাক কৰি কিনে যিখিনি সুযোগ সুবিধা থাকিব লাগে আছে না? আছে গোটেইখিনি আছে স্যার। ইয়াত খোৱা বা হোষ্টেলৰ ব্যৱস্থা আছে গোটেইখিনি ভাল আছে স্যার। যেনেকৈ ফিজিকেল ইয়াত ট্ৰেনিং দিয়া হয় তাৰ লগতে ৰাইটিং বা আছে স্যার মানে পুৱাতে 9 বজাৰ পৰা মানে 12 বজালৈকে হয় আৰু মানে 3 বজাৰ পৰা 5 বজালৈকে মানে হয় ক্লাছটো হয়। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে এটা কথা কব লাগবে হে হল 5 মাহত অভূতপূর্ব সাফল্য লাভ করেছে আসাম ফিজিক্যাল একাডেমি। ভারত ভুটান সীমান্তবর্তী একেবারে দুর্গম অঞ্চলে এনেকুৱা ধরনের এক পরিবেশ গড় দিবলৈ প্রাক্তন বিষয়া আর্মি বিষয়া দুগারকি যে ধরনের প্রচেষ্টা চলাইছে এই প্রচেষ্টাত আমি এটা কথা কব লাগবে হে হল এটা সময়ত বিটিসির যে ভিতরীয় অঞ্চল সমূহ আছে ইয়াত কিন্তু অশান্তি বিরাজ করেছিলে কিন্তু সরকার যে প্রচেষ্টা আর দল সংগঠনের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাত বর্তমান শান্তি ঘুরি আছে আর শান্তি ঘুরি হওয়ার পিছত যাতে এই যে যুবচাম আছে যুবচাম যাতে নিজকে সাজু করে তুলব পারে বা নিজকে সজাগ করে তুলব পারে আনাতে যাতে সরকারি চাকরি লাভ করব পারে বা ভারতীয় যে সামরিক বাহিনী আছে অর্ধসামরিক বাহিনী আছে বা আরক্ষী জওয়ান সকল আছে হ্যাঁ যাতে নিযুক্তি লাভ করব পারে তার কারণে কিন্তু প্রাক্তন বিষয়া দুগারকে 5 মাহ পূর্বে আমলাইগুড়িত এই আসাম ফিজিক্যাল একাডেমিখন স্থাপন করেছিল আর ইহতর উদ্দেশ্য সফল হয়েছে বলে আমি কব পারি। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।